আজ সমানেছে শহীদ জিয়া যেভাবে অস্ত্র হাতে মাঠে নেমেছিলেন যুদ্ধ করার জন্য, দেশনেত্রী খালেদা জিয়া যেভাবে স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে মাঠে নেমেছিলেন, আপনাদেরকে আজ ঘরে বসে থাকলে চলবে না, আপনাদেরকে আজ রাজপথে নেমে আসতে হবে। কারণ আজকে আজকে যদি আপনার নিজেকে রক্ষা করতে হয়, আজকে যদি আপনার পরিবারকে রক্ষা করতে হয়, আজ যদি আপনার দেশের মানুষকে রক্ষা করতে হয়, সর্বোপরি দেশকে যদি রক্ষা করতে হয়, তাহলে আমাদেরকে আজ রাজপথে সংগঠিত হতে হবে, আজ আমাদেরকে রাজপথে নেমে আসতে হবে। কারণ কারণ এই দেশ যুদ্ধ করে দেশ স্বাধীন করা হয়েছিল মাঠে গিয়ে যুদ্ধ হয়েছিল, এই দেশকে স্বৈরাচার মুক্ত করা হয়েছিল রাজপথে আন্দোলনের মাধ্যমে। কাজেই আজ আবার সেই রাজপথেই ফিরে যেতে হবে, যদি দেশকে রক্ষা করতে হয়, পরিবারকে রক্ষা করতে হয়, নিজেকে রক্ষা করতে হয়, দেশের মানুষকে রক্ষা করতে হয়। আসুন আমরা সকলে মিলে আজকে প্রতিজ্ঞাবদ্ধ হই যে যে কোনো মূল্যে আমাদের ঐক্যকে ঐক্যবদ্ধ রাখতে হবে, ঐক্যকে সুদৃঢ় পাতের উপরে প্রতিষ্ঠিত করতে হবে। এবং শেষ কথার একটি কথা, বাংলাদেশ যাবে কোন পথে? ফয়সলা হবে রাজপথে।